বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর অন্যান্য ধর্মের যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, ইমো নিয়ে এসেছে আরও একটি নতুন অ্যাপস যার নাম ইমো প্লাস। আমরা জানি প্লে স্টোরে চার্জ করলে দুটি ইমো পাওয়া যায়, একটি ইমো আর একটি হচ্ছে ইমো বিটা। এই দুটি অ্যাপস এত জনপ্রিয় সারা বিশ্বে যার ব্যবহার প্রতিটি স্মার্টফোনে হয়ে থাকে। ফ্রি ভিডিও কল আর অডিও কলের জন্য ইমো যে ভালো একটি সার্ভিস দিয়ে এসেছে তা আর কেউ দিতে পারেনি, তাই ইমোর ব্যবহার সারা বিশ্বে প্রতিটি ঘরে ঘরে। তাদের এই জনপ্রিয়তা দেখে তারা আরও একটি নতুন ইমো প্লে স্টোর লঞ্চ করেছে যার নাম হচ্ছে ইমো প্লাস। এখন থেকে আমরা একসাথে এক ফোনে তিনটি ইমো ব্যবহার করতে পারবো কোনো রকম ঝামেলা ছাড়াই। তো সেই ইমো আমাদের জন্য নতুন কী কী নিয়ে এসেছে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তো সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আরেকটি কথা, আপনি যদি মনে করেন এই চ্যানেল থেকে কিছু একটা শিখতে পেরেছেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আমাদের এই লেটেস্ট ভিডিওটি সবার আগে দেখার জন্যে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এসআরআই টিভি বাংলা, আমি আপনাদের সাথে আছি রানা। চলুন বন্ধুরা শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, তো আমরা এখন সরাসরি চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে দেখবো আসলে যে ইমোটি লঞ্চ হয়েছে সেটা ইমোর অফিসিয়াল অ্যাপস কিনা। তো বন্ধুরা, সেটা করার জন্য এখন প্লে স্টোরটি ওপেন করবো। ওপেন করার পরে এখানে চার্জ বারে লিখে দিব ইমো প্লাস। বন্ধুরা, ইমো প্লাস লেখার সাথে সাথে দেখুন এখানে তিনটি অ্যাপসে চলে এসেছে ইমোর। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি ইমো অ্যাপসটি ওপেন করে নিলাম, ইমো প্লাসটি। বন্ধুরা, ওপেন করার পরে এখানে লেখা আছে ইমো প্লাস, তার নিচে লেখা আছে ইমো ডট আইএম। আমরা যদি এখন ইমো ডট আইএমে ক্লিক করে দিই তাহলে এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে ইমোর অফিসিয়াল অ্যাপস কয়টি। বন্ধুরা, এখান থেকে আপনি তিনটি অ্যাপসে ব্যবহার করতে পারবেন কোনো রকম কনফিউজ ছাড়াই। এই তিনটি অ্যাপসে কিন্তু ইমোর অফিসিয়াল অ্যাপস, এখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। আপনি আগে যেভাবে দুটি ইমো ব্যবহার করেছেন ঠিক একইভাবে আপনি আরও একটি নতুন ইমো ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো অবশ্যই আপনারা ইমো প্লাস অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে বন্ধুরা আপনারা ওপেন করবেন। বন্ধুরা, ওপেন করার পরে আপনাকে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট করার পরে বন্ধুরা এমন একটা ইন্টারফেসে চলে আসবে। আসার এখন আমি দেখাবো যে কী কী নতুন আপডেট নিয়ে এসেছে নতুন ইমো অ্যাপসটি। তো বন্ধুরা, এখানে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন ইমো, আরেকটি হচ্ছে এক্সফুলার। আপনারা যদি এখানে এক্সফুলারে ক্লিক করে দেন তাহলে এখানে কিছু অপশন পেয়ে যাবেন। প্রথমত এখানে মাই স্টোরি, আপনি আপনার স্টোরিতে কী কী শেয়ার করেছেন সেটা এখানে চলে আসবে। এরপর আরেকটি অপশন পেয়ে যাবেন মাই ফাইল, এটাও কিন্তু নতুন করে অ্যাড হয়েছে ইমো প্লাসে। তো আপনি যদি এখানে মাই ফাইলে ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনি কাকে কাকে অডিও শেয়ার করেছেন। অডিও ভিডিও আপনি যাই শেয়ার করেন না কেন সবগুলো কিন্তু এখানে চলে আসবে। অথবা আপনাকে কেউ যদি কোনো কিছু অডিও ভিডিও শেয়ার করে সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আপনাকে আর খোঁজাখুঁজি করে ইমো আইডি থেকে বের করতে হবে না, আপনি সবগুলি এখানে একসাথে পেয়ে যাবেন। তো আমি একটু আগে একটি অডিও শেয়ার করেছি, এটা এখন আমি আপনাদেরকে শুনিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই মাই ফাইলে ক্লিক করে আপনি এখান থেকে সবগুলো একসাথে দেখে নিতে পারবেন, আপনাকে কে কে শেয়ার করেছে বা আপনি কাকে কে কী কী শেয়ার করেছেন সবগুলো আপনি এখানে একসাথে পেয়ে যাবেন। তো এটা কিন্তু নতুন একটা আপডেট ইমোর। বন্ধুরা, ইমো প্লাস আপনি আরও একটি নতুন ফিচার পেয়ে যাবেন, সেটা হলো আপনি অডিও শেয়ার করতে পারবেন। আমরা যে আগে দুটি ইমো ব্যবহার করতেছি সেটাতে কিন্তু অডিও শেয়ার করা যায় না, সেটা অডিও সাপোর্ট করে না, জাস্ট আপনি এখানে ভয়েস শেয়ার করতে পারবেন। কিন্তু ইমো প্লাস আপনাকে নিয়ে এসেছে অডিও শেয়ার থেকে শুরু করে ভিডিও এবং কি আপনি যে কোনো কিছু শেয়ার করতে পারবেন এই ইমো প্লাসে। বন্ধুরা, ইমো প্লাসের সবগুলোই আপনাকে সাপোর্ট করবে, অডিও ভিডিও সব কিছু এখানে সুন্দরভাবে চমৎকারভাবে সাপোর্ট করবে। বন্ধুরা, এটা ফ্রম অন দেখানোর জন্য একটি কন্ট্যাক্ট ওপেন করবো। ওপেন করার পরে এই যে দেখুন বন্ধুরা, একটু আগে আমি একটি অডিও শেয়ার করেছি, এই যে দেখুন আমার এক ফ্রেন্ড অডিও শেয়ার করেছি। তো অডিওটা আমি ওপেন করে আপনাদেরকে শুনিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে আপনি এখন হোয়াটসঅ্যাপ ছাড়াই আপনি ইমোতে অডিও শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, অডিও ভিডিও অ্যাপস বা যে কোনো ডকুমেন্ট শেয়ার করার জন্য এখানে আপনারা ডকুমেন্টস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে মাই ফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনার ফোনে থাকা সবগুলি ফোল্ডার এখানে চলে আসবে। আশা করি আপনি এখান থেকে ভিডিও অডিও ডকুমেন্টস বা যে কোনো অ্যাপস আপনি এখান থেকে সরাসরি ইমোতে শেয়ার করে দিতে পারেন। তো বন্ধুরা, আপনি যদি ডকুমেন্টস শেয়ার করতে চান তাহলে এখানে ডকুমেন্টসে ক্লিক করে আপনি যে কোনো পিডিএফ ফাইল এখানে শেয়ার করে নিতে পারেন। অথবা যদি কোনো সফটওয়্যার শেয়ার করতে চান সেটাও আপনি করে নিতে পারেন। তো সেটা করার জন্য এখানে অ্যাপসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে বন্ধুরা আপনার ফোনে থাকা সবগুলি অ্যাপস এখানে চলে আসবে, আপনি সেটা ইমোর মাধ্যমে এখন থেকে শেয়ার করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, এই মাই ফাইলের মাধ্যমে আপনার ফোনে থাকা সব কিছু আপনি শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আপনার অ্যাকাউন্টে যাওয়ার জন্য এখানে অ্যাকাউন্ট আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে বন্ধুরা আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে।
তারপরে আবারও আপনি এখানে আপনার ছবির উপরে একটা ক্লিক করে দিবেন। যদি এখানে ছবি চেঞ্জ করতে চান তাহলে ছবির উপরে ক্লিক করে দিবেন। বন্ধুরা আপনার নাম চেঞ্জ করো অথবা পিকচার চেঞ্জ করো বা এখানে জেনারেল প্রাইভেসি বা অন্যান্য যে সেটিংসগুলো রয়েছে সেটা আগের মতোই। এখানে সামনে সামনে কিছু আপডেট হয়েছে আর বাকি সবগুলি আগের মতোই রয়েছে। বন্ধুরা আপনার ফোনে সেভ থাকা সবগুলি কন্ট্যাক্ট নাম্বার দেখার জন্য এখানে আপনারা কন্ট্যাক্ট আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে বন্ধুরা এখানে পেয়ে যাবেন আপনার ফোনে যতগুলি নাম্বার সেভ করা আছে সবগুলি এখানে চলে আসবে। আশা করি আপনি এখানে যাকে কল দিতে চান তাকে কল দিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে তো এটুকু পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো। আল্লাহ হাফিজ।